বীর লাচিত সেনা অসম লক্ষিমপুর জেলা সমিতিয়ে মঙ্গলবারে নর্থ লক্ষিমপুর প্রেস ক্লাবত এক সংবাদ মেল সম্বোধন করে। সংবাদ মাধ্যমৰ লক্ষিমপুর জেলা সমিতির সভাপতি ভদ্রজিৎ দত্তর মুখ্য সচিব রূপাঙ্কর বরায় জানিবলৈ দিয়ে যে বীর লাচিত সেনা অসমৰ কেইজনমান সৈনিকক বিগত 22 চনতে কেন্দ্রীয় সমিতিয়ে বহিষ্কৃত করে। উক্ত সৈনিক কেইজনে আৰু কেইবাজনো লোকৰ লগত লগ হৈ লাচিত সেনা নামেৰে আন এটা সংগঠনৰ জন্ম দিয়ে। ভবিষ্যতলৈ যাতে এই লাচিত সেনা অসমৰ সংগঠনটোৱে কোনো লোক যিকোনো অপরাধজনিত কাৰ্যৰ লগত জড়িত হলে বীর লাচিত সেনা অসমৰ কোনো সদস্য দায়বদ্ধতা নহব বুলি জানিবলৈ দিয়ে বীর লাচিত সেনা অসমৰ সৈনিকসকলে। লক্ষিমপুৰৰ পৰা ৰাহানদিন আহমেদৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।